শুভ কোজাগরী লক্ষ্মী পূজা তোমাদের প্রত্যেককে। আশা করছি তোমরা খুব খুব খুবই ভালো আছো। এবার লক্ষ্মী পুজো দুদিন হয়েছে, মঙ্গলবার আর বুধবার। আমি বুধবারেরটা পালন করছি। আমি এখানে ঠাকুরকে সাজিয়ে বসিয়ে দিয়েছি। দেখো তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার এখন ভোগ করা বাকি আছে, এখন গিয়ে আমি ভোগের প্রিপারেশন করব। আজকে ভোগের জন্য আমি তৈরি করতে যাচ্ছি নারকেল নাড়ু, তিলের নাড়ু, চিড়ের নাড়ু, মুড়ির মোয়া আর খয়ের উকড়া, আর করছি লুচি, সুজি, পায়েস, খিচুড়ি, বাঁধাকপি, পাঁচ রকমের ভাজা, আর আছে চাটনি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, আর সাথে সাথে কারেন্টও চলে গেল। পুজোর দিনে যদি এরকম ওয়েদার থাকে মনটাই খারাপ হয়ে যায়। আর ব্লগও করতে পারছি না যেহেতু কারেন্টও চলে গেছে। ছোট্ট করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এখনকার সিচুয়েশন। দেখো বাইরে বৃষ্টি আর এখন এদিকে সম্পূর্ণ অন্ধকার। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এখন পুরোহিতমশাই পুজো করে চলে গেছেন, আর এখন আমি পাঁচালি পরব, তারপর আরতি করব, এরপর ভোগ নিবেদন করে সবাইকে ভোগ প্রসাদ দেব।
আমরা লক্ষ্মী পুজোতে যেহেতু ঘন্টা বাজাই না, তাই ঘন্টা ছাড়াই আজকে আমি লক্ষ্মী পুজোর আরতি করছি। এখানে এখন আমি সবাইকে প্রসাদ দেব, আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। জানি না কতটুকু করতে পেরেছি। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর একটু কমেন্ট করো।